আমরা প্রথমবার দীঘা যাচ্ছি স্কুটি করে। দেখো এটা আমার ছেলে। আর বলো আমরা কোথায় যাচ্ছি? গোয়া। কথা বলার নেই, বউ বলো একটু। আমরা প্রথমবার দীঘা যাচ্ছি স্কুটি নিয়ে, আর একটা শর্টকাট রুট নিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে এখন যাবো ডায়মন্ড হাবড়া। ডায়মন্ড হাবড়াতে থেকে আমরা লঞ্চ ধরবো। ওই লঞ্চে স্কুটিও চাপানো যায়, স্কুটিটা ওর মধ্যে নিয়ে ওপারে গিয়ে কুকুরাহাটি থেকে আবার আমরা স্কুটি করে জার্নিটা স্টার্ট করবো। ঠিক আছে, দেখা হবে আবার আপনাদের সাথে। প্রত্যেক ভিডিও শর্ট আমরা দেব এখানে। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি ডায়মন্ড হাবড়া ফেরিঘাটে, এখান থেকে আমরা এসে করবো। আটটা পনেরোটা দিন ধরে যা আছে ওটা মধ্যে স্কুটি নিয়ে যেতে পারবো, তাই জন্য আমরা এখন ওয়েট করছি টিফিন করে। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি নদীর ধারে বসে খেয়ে, তারপরে আটটা পনেরো এসে ধরে ওপারে কুকুরহাটি যাবো। ওখান থেকে তারপরে আবার